হ্যালো ফ্রেন্ডস জেই মেকানিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি আগের ভিডিওতে পার্সেন্টেজের ওপর কিছু প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওতেও আবারও কিছু পার্সেন্টেজ রিলেটেড প্রবলেম নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এই অঙ্কগুলো তোমরা যদি কম্পিটিটিভ এক্সামে দেখে যাও বা প্র্যাকটিস করো তো এর বাইরে আর কোনো আশা করি অঙ্ক তোমাদের আসবে না তো চলো শুরু করা যাক the population অফ a town was 1,60,000, 3 years ago. If it is increased by 3%, 2.5% and 5% respectively in the last 3 years, then the present population is, মানে এক লাখ বছর আগে ছিল পরপর থ্রি পার্সেন্ট আড়াই করে বেড়েছে লাস্ট তিন বছরে তো এখন প্রেজেন্ট পপুলেশান কত তা প্রেজেন্ট পপুলেশনের ফর্মুলা কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এইখানে এন হলো নাম্বার অফ ইয়ার্স তো এখানে যেহেতু পরপর তিনটে পার্সেন্টেজ বলেছে তো আগের যে প্রবলেমও তোমরা দেখেছো তো তার ক্ষেত্রে ফর্মুলা হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড করে এরকম ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এনটা উঠে যাবে পরপর গুণ হবে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তা ওয়ান প্লাস আর এর জায়গায় একটার জায়গায় তিন বসবে একটাতে আড়াই বসবে একটাতে ফাইভ বসবে তো এইভাবে আপনার তোমরা যদি করো তাহলে প্রেজেন্ট পপুলেশন হবে এক লাখ সাতাত্তর হাজার তিনশো ছেষট্টি নেক্সট দ্য পপুলেশন অফ এ সিটি ইনক্রিজেস অ্যাট দ্য রেট অফ ফোর পার্সেন্ট পার অ্যানাম দেয়ার ইজ অ্যাডিশনাল অ্যানুয়াল ইনক্রিজ অফ ওয়ান পার্সেন্ট ডিউ টু ইনফ্লেক্স অফ জব সিকার্স দ্য প্রেজেন্ট ইনক্রিজ ইন পপুলেশন আফটার টু ইয়ার্স ইজ তাহলে তো টোটাল পার্সেন্টেজ ইনক্রিজ হচ্ছে কত ফোর প্লাস ওয়ান ফাইভ পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে অ্যানুয়ালি তো ইনিশিয়ালি যদি আমরা পপুলেশান ধরে নিই যে একশো তাহলে পপুলেশান আফটার টু ইয়ার্স কী হবে সেই একই ফর্মুলা পি ইন টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এখানে এন হলো নাম্বার অফ ইয়ার্স তা এন ইজ ইকাল টু টু আর ফাইভ হলো আর ইজ ইকাল টু ফাইভ থেকে হচ্ছে হলো তোমাদের ফোর ফোর ওয়ান বাই ফোর ওটাকে সিমপ্লিফাই করলে হচ্ছে তোমাদের টোটাল টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হান্ড্রেড থেকে যদি মাইনাস দিই তাহলে এই পার্সেন্টেজটা ইনক্রিজ হচ্ছে নেক্সট ইন এই স্কুল থার্টি পার্সেন্ট স্টুডেন্ট আর ফেল্ড ইন ইকোনমিক টোয়েন্টি পার্সেন্ট ফেল্ড ইন পলিটিক্যাল সায়েন্স টেন পার্সেন্ট ফেল্ড ইন বোথ ফাইন দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট পাসড ইন বোথ সাবজেক্ট যদি থার্টি পার্সেন্ট স্টুডেন্ট ইকোনমিকে ফেল করে টোয়েন্টি পার্সেন্ট পলিটিক্যালে আর টেন পার্সেন্ট যদি দুটো সাবজেক্টেই ফেল করে থাকে তাহলে কত পার্সেন্ট টু যে স্টুডেন্ট দুটো সাবজেক্টেই পাস করেছে তো এটা ফর্মুলা কি হান্ড্রেড মাইনাস এ প্লাস বি মাইনাস সি থেকে হবে হলো সিক্সটি পারসেন্ট নেক্সট এটা বাংলায় লিখেছি কোনো পরীক্ষায় এইট্টি পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় এইট্টি ফাইভ পার্সেন্ট গণিত এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট উভয় বিষয় পাশ করেছিল যদি মোট পঁয়তাল্লিশ জন উভয় বিষয় ফেল করে থাকে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত তা এইখানে দেখো উভয় বিষয় পাস করেছে পঁচাত্তর পার্সেন্ট এটা আমি একটু ব্রিফলি বুঝিয়েছি আবার শর্টেও লিখে দিয়েছি উভয় বিষয় পাস করেছে পঁচাত্তর তা শুধু বাংলায় কত করেছে তা বাংলায় করেছে যেহেতু কোনো পরীক্ষা আশি পরীক্ষার্থী বাংলায় করেছে শুধু আশি পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় পাস করেছে আর উভয় বিষয় পাস করেছে পঁচাত্তর তার মানে শুধু বাংলায় পাস করেছে আশি থেকে পঁচাত্তর মাইনাস করে ফাইভ পার্সেন্ট গণিতও পাস করেছে সেমনি পঁচাশি থেকে পঁচাত্তর কেননা পঁচাশি পার্সেন্ট বলেছে গণিতে পাস করেছে ওভারঅল তা সেখান থেকে শুধু বোধ পার্সেন্টে যেটা উভয় বিষয় পাস করেছে সেই পঁচাত্তর পার্সেন্টটা যদি বাদ দিই তাহলে সেখানেও গণিতে পাস করেছে টেন পার্সেন্ট কারণ অন্তত একটি বিষয় পাস করেছে তাহলে কত উভয় বিষয় পঁচাত্তর প্লাস হলো টেন প্লাস ফাইভ টোটাল নাইনটি পার্সেন্ট তা বাদ বাকিটা হলো ফেল করেছে তার মানে হান্ড্রেড থেকে মাইনাস করলে নাইনটি করলে টেন পার্সেন্ট তাই এত ব্রিফলি তোমাদের যাওয়ার দরকার নেই তোমাদের শটে যেটা বলেছি হান্ড্রেড মাইনাস এ প্লাস বি মাইনাস সি তো এ হলো আশি প্লাস পঁচাশি মাইনাস সি হল কী হবে পঁচাত্তর পার্সেন্ট উভয় বিষয় পাস করেছে বা ফেল করেছে যেটাই হবে সেটা মাইনাস হবে তা মাইনাস হলে হবে টেন পার্সেন্ট তা এই টেন পার্সেন্টটাই হলো পঁয়তাল্লিশ যেটা ফেল করেছে তা টেন পার্সেন্ট ইজুকাল টু পঁয়তাল্লিশ হলে হানড্রেড পার্সেন্ট ইজুকাল টু ফোর হান্ড্রেড ফিফটি ইন এক্সামিনেশন সিক্সটি পার্সেন্ট অফ স্টুডেন্ট পাস ইন ইংলিশ সেভেন্টি পার্সেন্ট পাস ইন হিন্দি অ্যান্ড ফোরটি পার্সেন্ট পাস ইন বোথ হোয়াট পার্সেন্ট ইন স্টুডেন্ট ফেল ইন বোথ ইংলিশ অ্যান্ড হিন্দি এ একই ফর্মুলা হানড্রেড মাইনাস এ প্লাস বি মাইনাস সি থেকে আসছিল টেন পার্সেন্ট ইনি এক্সামিনেশান ফোরটি টু পার্সেন্ট স্টুডেন্ট ফেইল ইন হিন্দি অ্যান্ড ফিফটি টু ইন ইংলিশ ইফ সেভেন্টি পার্সেন্ট ইন বোথ দ্য সাবজেক্ট পার্সেন্টেজ অফ অফ দোজ হু পাসড ইন বোথ দ্য সাবজেক্ট একই ফর্মুলা থেকে আসছে টোয়েন্টি ইন এ স্কুল ফর্টি অফ স্টুডেন্ট প্লে ফুটবল অ্যান্ড ফিফটি প্লে ক্রিকেট ইফ স্টুডেন্ট প্লে ফুটবল নর ক্রিকেট মানে স্টুডেন্ট ফুটবলও খেলে না ক্রিকেটও খেলে না তাহলে দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট প্লেইং বোথ তাহলে কোন পার্সেন্টেজ অফ স্টুডেন্ট দুটোই খেলে তো এই ক্ষেত্রে কী হবে ধরে নিচ্ছে যে একশো জন স্টুডেন্ট আছে তো এই ক্ষেত্রে এক্ষেত্রে এ প্লাস বি মাইনাস সি দিয়ে হবে না একটু এটা ঘুরিয়ে বলেছে যে ধরে নিচ্ছে একশো জন স্টুডেন্ট আছে তার মধ্যে আঠেরো পার্সেন্ট স্টুডেন্ট যারা কিছুই খেলে না তার মানে কি বিরাশি পার্সেন্ট স্টুডেন্ট সব রকম খেলার সাথেই জড়িত রয়েছে সে ফুটবলও খেলতে পারে বা ক্রিকেটও খেলতে পারে বা ক্রিকেট ফুটবল দু উভয়ই খেলতে পারে তা ক্রিকেট আর ফুটবল আলাদা আলাদা করে খেলে কতজন ফর্টি পারসেন্ট বলেছে ফিফটি পার্সেন্ট বলেছে যারা ফুটবলও খেলে ক্রিকেটও খেলে তাহলে সেটা হচ্ছে ফর্টি আর ফিফটি নব্বই পার্সেন্ট তা নব্বই থেকে যে বিরাশি পার্সেন্ট যেটা ওভারঅল কোনো না কোনো কিছু খেলে সেটাকে যদি মাইনাস করে তবে এইট পার্সেন্ট তার মানে এইট পার্সেন্ট হল কমন যারা উভয়ই ক্রিকেটও খেলে ফুটবলও খেলে চলো নেক্সট টু নাম্বারস আর লেস দেন এ থার্ড নাম্বার বাই থার্টি পার্সেন্ট অ্যান্ড থার্টি সেভেন পারসেন্ট রেসপেক্টিভলি তো হাউ মাচ পার্সেন্ট ইজ দ্য সেকেন্ড নাম্বার ইজ লেস দেন লেস দেন দ্য ফার্স্ট তা ধরে নিচ্ছি যে থার্ড যে নাম্বারটা সেটা হান্ড্রেড দেন ফার্স্ট নাম্বার বলেছে থার্টি পারসেন্ট লেস থার্ড নাম্বারের থেকে তার মানে সেটা হবে সেভেন্টি পার্সেন্ট আর সেকেন্ড নাম্বারটা বলেছে লেস হলো থার্টি সেভেন পার্সেন্ট তার মানে সেকেন্ড নাম্বার হবে কত সিক্সটি থ্রি পার্সেন্ট তো এবার জিজ্ঞাসা করেছে যে হাও মাস পার্সেন্ট ইজ দ্য সেকেন্ড নাম্বার লেস দেন দ্য ফার্স্ট তা সেকেন্ড নাম্বার কত কম ফার্স্ট নাম্বারের থেকে তাহলে এমনি তুমি যেন সেভেন্টি আর সিক্সটি থ্রি মানে কি সাত নম্বর কম তো এটা পার্সেন্টেজে করলে সেভেন বাই সেভেন্টি ইন্টু হান্ড্রেড হচ্ছে টেন পার্সেন্ট এ স্টুডেন্ট হ্যাজ টু সিকিওর মিনিমাম থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস টু পাস ইন দ্য এক্সামিনেশান ইফ দ্য গেট টু হান্ড্রেড মার্কস অ্যান্ড ফেলস বাই টেন পার্সেন্ট মার্কস দ্য ম্যাক্সিমাম মার্কস তো এটা ব্রিফলিও করেছি শর্টেও করে দেখিয়েছি দেখো ধরো ধরে নাও ম্যাক্সিমাম মার্কস এক্স তাই এক্সের থার্টি ফাইভ পার্সেন্ট ইজুকাল টু তার মানে কত হচ্ছে দুশো প্লাস টেন তা সেখান থেকে এক্স বেরিয়ে যাবে ছশো ম্যাক্সিমাম মার্কস আর শর্টেজ যদি তুমি করো তাহলে দেখো যে থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস টু পাস ইন দেখবে মানে থার্টি পার্সেন্ট মার্কস পেলে সে পাস করবে কিন্তু একজন দুশো পেয়েও ফেল করেছে মানে আরও দশ পাওয়া উচিত ছিল তার মানে থার্টি ফাইভ পার্সেন্ট ইজুকাল তো দুশো দশ তো ওয়ান পার্সেন্ট টু কত হান্ড্রেড টু কত হান্ড্রেড পার্সেন্ট ইজুকাল তো সেখান থেকেও তোমার সিক্স হান্ড্রেড বেড়াবে মানে টোটাল মার্কস সিক্স হান্ড্রেড নেক্সট এ স্টুডেন্ট হু সিকিও টোয়েন্টি পার্সেন্ট মার্কস এনে টেস্ট ফেল টু থার্টি মার্কস অ্যান স্টুডেন্ট হু সিকিও থার্টি টু পার্সেন্ট মার্কস গেট ফর্টি মার্কস মোর দেন দ্য রিকোয়ার্ড পাস পাস দ্য পার্সেন্টেজ মার্কস পার্স পার্সেন্টেজ মার্কস কত মানে যে টোয়েন্টি পার্সেন্ট মার্কস পেয়েছে টোয়েন্টি পার্সেন্ট মার্কস পেয়েও তার আরও থার্টি পার্সেন্ট মার্কস পাওয়া উচিত ছিল যার জন্য ফেল করেছে আর একজন বত্রিশ পার্সেন্ট মার্কস পেয়েছে সে যা পাস মার্কস ছিল তার থেকে বিয়াল্লিশ পার্সেন্ট মার্কস আরও বেশি পেয়েছে তা ধরে নিচ্ছি যে টোটাল মার্কস এক্স তা সেখান থেকে এক্সের টোয়েন্টি পার্সেন্ট মার্কস পেয়েছে মানে আরও থার্টি পার্সেন্ট মার্কস যদি যোগ হতো তাহলে সে পাশ মার্কস পেতো আর যে থার্টি টু পার্সেন্ট পেয়েছে সে আরও অতিরিক্ত বেশি পেয়েছে মানে সেটা মাইনাস হয়ে যাবে বিয়াল্লিশ তাহলে এই দুটোকে করলে তাহলে ইকুয়াল হচ্ছে ইকুয়াল হলে সেখান থেকে এক্স বেরোচ্ছে ছশো তার মানে পাঁচ মার্কস কত ছশো কে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে প্রথম ছেলেটা পেয়েছিল সেটাকে করে তার সাথে থার্টি মানে দেড়শো তুমি এটা দিয়েও বার করতে পারো বা তুমি ওটা থার্টি টু পার্সেন্ট করেও ছশোর সেখান থেকেও বিয়াল্লিশ মাইনাস করলেও সেই দেড়শোই হবে তা পার্স পার্সেন্টেজ কত টোটাল নাম্বার ছশোর ওপর দেড়শো হলে পার্সেন্টেজ হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেয়ার ওয়ার সিক্স হান্ড্রেড স্টুডেন্ট ইন এ স্কুল ইচ অফার আইডার ইংলিশ অর হিন্দি অর বোথ ইফ সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফার ইংলিশ অ্যান্ড ফর্টি ফাইভ পার্সেন্ট হিন্দি হাউ মেনি অফার বোর্ড তার মানে ইংলিশে ছশোর মধ্যে পঁচাত্তর পার্সেন্ট যে স্টুডেন্ট ইংলিশ হলে সাড়ে চারশো ছেলে হিন্দিতে ছশোর মধ্যে ফর্টি ফাইভ পার্সেন্ট হলে সেটা হচ্ছে দুশো সত্তর স্টুডেন্ট তাহলে বোথ যে হাউ মেনি অফার বোথ তাহলে দুটোকে প্লাস করে তার থেকে ছশো মাইনাস করে দিলেই হচ্ছে যেহেতু টোটাল ছশো স্টুডেন্ট ইন স্কুল আছে কিন্তু এটা আমাদের অতিরিক্ত হয়ে দেখাচ্ছে যে চারশো পঞ্চাশ প্লাস আড়াইশো তার মানে কি এই যে অতিরিক্ত একশো কুড়ি এই অতিরিক্ত একশো কুড়িই হল দুটো সাবজেক্টেই তা অফার করেছে নেক্সট দ্য ভ্যালু অফ এ মেশিন ডেপ্রিসিয়েট

তা ভ্যালু অফ মেশিন আফটার থ্রি ইয়ার্স কী হবে পি ইন্টু আমরা যে প্রথম ফর্মুলাটা দেখেছিলাম যে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এখানে যেহেতু ডেপ্রিসিয়েট হচ্ছে মানে কমবে যেহেতু তার জন্য এটা মাইনাস এটা মাইনাস হবে তা এক্ষেত্রে কী হচ্ছে একাশি হাজার হলো পি একাশি হাজার টু দি পার এন মানে হলো তিন বছর তিন বছর পর কত হবে এন আর হলো টেন পারসেন্ট পারেন করে হচ্ছে উনষাট হাজার ঊনপঞ্চাশ টাকা ভ্যালু অফ দ্য মেশিন টু ইয়ার্স এখনো যখনই পিছনের দিকে যাবো তাহলে তখন হয়ে যাবে পি ইন্টু হবে না পি বাই ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু পার্সেন্ট থেকে হচ্ছে হলো এক লাখ টাকা দ্য ডিফারেন্স বিটুইন এ ডিসকাউন্ট অফ থার্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড টু সাকসেসিভ ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট অন দ্য সার্টিন বিল ওয়াজ টোয়েন্টি টু ফাইন দ্য অ্যামাউন্ট অফ একটা ডিফারেন্স জিজ্ঞাসা করছে একটা থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছে আর একটা আলাদা আলাদা একটাতে পরপর দুটো টোয়েন্টি পার্সেন্ট তার উপরটা আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছে তা তার ডিফারেন্স হল বাইশ টাকা দুটো আলাদা আলাদা বিল তা ফাইন দ্য অ্যামাউন্ট অফ বিল তার তো অ্যামাউন্ট অফ বিলটা কত ছিল তার মানে তা মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি যেটা যে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড সেই ফর্মুলা থেকে তোমাদের হচ্ছিলো থার্টি সিক্স পার্সেন্ট তা থার্টি সিক্স পার্সেন্ট আগেরটা ছিল থার্টি পার্সেন্ট এর ডিফারেন্স হলো বাইশ টাকা তো ওয়ান পার্সেন্টের রিজাল্ট কত হান্ড্রেড পার্সেন্ট রিগাল্ট কত তার মানে টোটাল বিল ছিল বাইশশো টাকা তাহলে আজকে এই পর্যন্ত এই আঠাশখানা অঙ্ক যদি তোমরা যদি প্র্যাকটিস করো এবং যদি ভালো করে দেখে প্র্যাকটিস করো এবং খাতার ডাউন করে রাখো তাহলে আশা করি পার্সেন্টেজের ওপর কম্পিটিটিভ এক্সামের কোনো যদি অঙ্ক এসে থাকে তো তোমাদের কোনো অসুবিধা হবে না আমি যেগুলো ভ্যারাইটিস যে অঙ্কগুলো কম্পিটিভ এক্সামে এসেছিলো সেগুলোকেই আমি একত্রিত করে তোমাদের সামনে আমি দুটো পার্টে ভিডিওটি দিলাম তোমরা চাইলে ভিডিওটিকে পজ করে তোমরা এগুলো খাতা নোট ডাউন করে রাখতে পারো যাতে তোমাদের সুবিধা হয় এবং এর বাইরে কোনো রকম আশা করি অঙ্ক আসবে না তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক অবশ্যই করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ